হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে পাউলুনিয়া সম্পর্কে একটি নতুন আপডেট জানাবো। তো আপনারা অনেকেই জানেন যে পাউলুনিয়া গাছ পানিতে বাঁচে না, তো কতদূর পানিতে বাঁচে না সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। তো এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে আপনারা দেখবেন আপনার নদ নদী খাল বিল কুয়া বা আপনার পাশে যে এখানে ড্রেন সব জায়গা কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে যায়। যখন পরিপূর্ণ হয়ে যায়, যখন নিচু জায়গা সেখানে কিন্তু পানি বেঁধে থাকে। আপনারা শুধু এই বছর না, বিভিন্ন অর্থাৎ দেখবেন 5-7 বছর আগে থেকে একটা অভিজ্ঞতা আসবে যে আপনারা এই সকল জায়গায় এসে পানি বেঁধে থাকে, তার আশপাশে আপনারা কোনো গাছ লাগাবেন না, যেহেতু ওইটা নিচু জায়গা। তো এই এই গাছগুলো কোন কোন জায়গা হয় আপনারা দেখে আমি সেইটাই আমি দেখাবো। ধরুন একটা বাড়ির আশপাশে যে কোনো আঙ্গিনাই, ধরেন এখানে কিন্তু সব ধরনের গাছগাছালি আছে, ঠিক সেম এখানে কিন্তু পালনীয় গাছ আমাদের রোপণ করা আছে। এবং এটা যে কোনো জায়গায়, শুধুমাত্র উঁচু জায়গা থাকতে হবে সেটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। দেখেন এই জায়গাটা কিন্তু একটা নিচু জায়গা, তার নিচু জায়গায় কিন্তু আমরা গাছ লাগাইছি, কিন্তু তার জন্য আমরা সুব্যবস্থা করে দিয়েছি যে যাতে ওই নিচু জায়গায় পানি বেঁধে না থাকে, পানিটা যেন গড়ায়ে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা পানিটা নামানোর জন্য আমাদের যে পাশে কিন্তু ড্রেন, এই ড্রেনের পানি যেন বেশি অতিরিক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে নালার সিস্টেম করে দিয়ে আছে। তাহলে দেখেন এই যে আমাদের সেই নালা, তো নালা করা আছে এবং ছোট্ট করে একটা ছিদ্র কাটা আছে যে ছিদ্র দিয়ে পানি বেরোয় চলে যায়। তো আমি সবাইকে বলবো যে আপনারা যারা পাউলুনিয়া গাছ রোপণ করতে চান, তো আপনাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের একটু উঁচু জায়গা যেখানে পানি, এখন আপনি যদি এই পানির ভিতরে যদি রোপণ করেন, আজকে কিন্তু পানি কিন্তু অলরেডি বেঁধে গেছে, বেঁধে যাওয়ার পরে এখানে গাছগুলো কিন্তু কি বাড়বে না, গাছগুলো কিন্তু পচে যাবে। তো শুধু এই গাছ না, যেমন মরিচ গাছ হতে পারে, আপনার বেগুন গাছ, টমেটো গাছ, অর্থাৎ যত সবজি বাগান, সবজি কিন্তু পানিতে বাঁচে না। তো যে সকল জায়গায় যে আপনারা জানেন যে বর্ষাকালে যে উঁচু করে দেওয়া লাগে বা আপনার আইল বলে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন আপনারা যদি নালা তৈরি করে দেন তো ভালো, স্ক্রিনে দেওয়া থাকবে যে আমি কীভাবে নালা তৈরি করে দেবেন। এবং যদি নালা তৈরি করার সুব্যবস্থা না থাকে তাহলে আপনি এইভাবে দেখেন, আমরা যে সিম গাছ লাগাইছি, সিম গাছটা কিন্তু মাটি থেকে 6 ইঞ্চি উঁচু করে ওইভাবে লাগাই দিলে আপনি পানি কিন্তু অলরেডি গোড়া কিন্তু বাঁধে নাই। তো আরেকটা জিনিস দেখেন, এদের বিল্ডিংয়ের পাশে কিন্তু পানি অলরেডি বেঁধে গেছে, এখন এই ধরনের জায়গায় কিন্তু কি রোপণ করা যাবে না। আপনার যদি রোপণ করতে হয় তাহলে দেখেন সেম এর থেকে 5-6 ফিট দূরে অলরেডি কিন্তু নিচু জায়গা, আর নিচু জায়গায় যেমন এটা ধরেন একটা মরিচ গাছটা কিন্তু কি উঁচু করে দিয়ে আছে। তো এইরকম পাশে কিন্তু আপনার কিন্তু কি দেখেন গাছের জন্য যেমন উঁচু করে দিয়েছে আপনারা সেইভাবে উঁচু করে দেবেন। তো আমি সবাইকে বলবো যে আপনারা গাছগুলো যদি রোপণ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই গাছ সম্পর্কে আগে জানেন, যদি না জানে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু রোগ বালাই খুবই কম, শুধুমাত্র শত্রু সেটা আছে পাউলুনিয়া গাছে, একমাত্র শত্রু আছে পানি, আর সেই পানিটা কিন্তু গাছগুলো মরে যাবে, তখন কিন্তু আমাদের দোষ দিয়ে লাভ নেই। আমি সবাইকে বলি যে বাংলাদেশে কিন্তু এখনও অ্যাভেলেবেল কিন্তু পাউলুনিয়া গাছ রোপণ করা হয়নি, কিন্তু আগামী 5 বছরে কিন্তু প্রত্যেকটা গ্রাম পর্যায়ে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পাউলুনিয়া গাছ রোপণ করবে, এটা আমার আত্মবিশ্বাস। তবে আমি সবাইকে বলবো, সচেতন করবো যে পাউলুনিয়া গাছ কিন্তু পানিতে বাঁচে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা উঁচু জায়গা রোপণ করবেন এবং পানির জন্য গোড়ায় না বাঁধে, আপনারা শুধু খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন পানি বেঁধে না থাকে, পানি যেন গোড়ায় চলে যায়, এমতো অবস্থায় এরকম জায়গায় আপনারা কিন্তু পাউলুনিয়া গাছ রোপণ করবেন। আর আমাদের এই বর্তমান যে গাছগুলো দেখাচ্ছি সেই গাছগুলো বয়স মাত্র আছে 3 মাস, 2.5 মাস থেকে 3 মাস, কারণ এখানে সেট হইতে সময় লাগছে। এবং পাশে কিন্তু ইসলাম কারিংয়ের গাছ, যেটা আছে 15 ফিট লম্বা, দেখেন খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন 15 ফিট লম্বা, সেটা আছে মাত্র 3 মাসে। তো আমি সবাইকে বলবো যে সচেতন হয়ে কাজ করবেন, আর আবেগ দিয়ে কাজ করবেন না, তাহলে কিন্তু লস করবেন, তো পরবর্তীতে আমাকে কিছু বললেও লাভ হবে না। তো আমি বলবো যে আমার এই প্রতিনিয়ত যে চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ, এবং যারা নতুন আছেন প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে পাউলুনিয়া সম্পর্কে অনেক আপডেট আপনারা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।